আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে ট্রান্সফর্মার থেকে গুরুত্বপূর্ণ দশটি প্রশ্ন ও উত্তর নিয়ে কথা বলব এক নম্বর প্রশ্ন ট্রান্সফর্মার কাকে বলে উত্তর দে ডিভাইস ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের মাধ্যমে এক সার্কিট হতে অন্য সার্কিটে বিদ্যুৎ শক্তি স্থানান্তর করে তাকে ট্রান্সফর্মার বলে দুই নম্বর প্রশ্ন ট্রান্সফর্মারে কয়টি কয়েল থাকে ও কি কি উত্তর ট্রান্সফর্মারে দুইটি কয়েল থাকে প্রাইমারি কয়েল ও সেকেন্ডারি কয়েল তিন নম্বর প্রশ্ন ট্রান্সফর্মারের প্রাইমারি কয়েল কোনটি উত্তর ট্রান্সফর্মারের যে কয়েলে সোর্স থেকে বিদ্যুৎ সরবরাহ হয় তাকে প্রাইমারি কয়েল বলে চার নম্বর প্রশ্ন ট্রান্সফর্মারের সেকেন্ডারি কয়েল কোনটি উত্তর ট্রান্সফর্মারের যে কয়েল থেকে লোডে বিদ্যুৎ সরবরাহ হয় তাকে সেকেন্ডারি কয়েল বলে পাঁচ নম্বর প্রশ্ন স্টেপ আপ ট্রান্সফর্মার কাকে বলে উত্তর যে ট্রান্সফরমারের প্রাইমারি ভোল্টেজ অপেক্ষা সেকেন্ডারি ভোল্টেজ বেশি তাকে স্টেপ আপ ট্রান্সফর্মার বলে এই স্টেপ আপ ট্রান্সফর্মার সাধারণত আইপিএস ইউপিএস এবং আমাদের জেনারেশন সেক্টরে ব্যবহার করা হয় এই স্টেপ আপ ট্রান্সফর্মারে ইনকামিং সাইডে ভোল্টেজ কম থাকে আউটগোয়িং সাইডে ভোল্টেজ বেশি থাকে ছয় নম্বর প্রশ্ন স্টেপ ডাউন ট্রান্সফর্মার কাকে বলে উত্তর যে ট্রান্সফর্মারের প্রাইমারি ভোল্টেজ অপেক্ষা সেকেন্ডারি ভোল্টেজ কম তাকে স্টেপ ডাউন ট্রান্সফর্মার বলে আমাদের দেশের ইলেকট্রিক্যাল সেক্টরে এই স্টেপ ডাউন ট্রান্সফর্মারের ব্যবহার সবচেয়ে বেশি বিদ্যুতের কার্যক্রম তিনভাবে সম্পন্ন হয় জেনারেশন ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন এই ট্রান্সমিশন সেক্টর ও ডিস্ট্রিবিউশন সেক্টর এই সেক্টর দুটিতেই স্টেপ ডাউন ট্রান্সফরমারের ব্যবহার অনেক বেশি আমাদের দেশের সর্বোচ্চ উৎপাদিত ভোল্টেজ বর্তমানে চারশো কেবি এই চারশো কেবি কে দুইশো তিরিশ কেবি করা হয় এ জায়গায় স্টেপ ডাউন ট্রান্সফরমার ব্যবহার করা হয় আবার দুইশো তিরিশ কেবি কে একশো বত্রিশ তে রূপান্তর করা হয় এ জায়গায় স্টেপ ডাউন ট্রান্সফরমার ব্যবহার করা হয় আবার একশো বত্রিশ কেবি কে তেত্রিশ তে রূপান্তর করা হয় এ জায়গায়ও স্টেপ ডাউন ট্রান্সফরমার ব্যবহার করা হয় তেত্রিশ কেবি কে এগারো কেবিতে রূপান্তর করা হয় এটাকেও স্টেপ ডাউন ট্রান্সফর্মার ব্যবহার করা হয় এগারো কেবি কে চারশো চল্লিশ ভোল্টেতে রূপান্তর করা হয় এই জায়গায় স্টেপ ডাউন ট্রান্সফর্মার ব্যবহার সম্মানিত ভিউয়ার্স সেক্ষেত্রে বুঝতে পারলেন আমাদের দেশে সবচেয়ে বেশি স্টেপ ডাউন ট্রান্সফর্মার ব্যবহার করা হয় আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সবার আগে ভিডিও পেতে হলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন সাত নম্বর প্রশ্ন ট্রান্সফর্মারে মিউচুয়াল ফ্লাক্স কি উত্তর ট্রান্সফর্মারে যে ফ্লাক্স প্রাইমারি এবং সেকেন্ডারি উভয় কয়েলে যুক্ত থাকে তাকে মিউচুয়াল ফ্লাক্স বলে আট নম্বর প্রশ্ন ট্রান্সফর্মার সর্বোচ্চ দক্ষতা সম্পূর্ণ মেশিন বলা হয় কেন উত্তর ট্রান্সফর্মারের কোনো রোটেশনাল লস নাই তাই ট্রান্সফর্মার সর্বোচ্চ দক্ষতা মেশিং মেশিন বলা হয় এই রোটেশনাল লস বলতে ঘূর্ণনজনিত লসকে বোঝানো হয় নয় নম্বর প্রশ্ন ট্রান্সফর্মারের রেটিং কি দিয়ে প্রকাশ করা হয় উত্তর কেভিএতে প্রকাশ করা হয় কেভিএ এর পুরোরূপ হলো কিলো ভোল্ট এম্পিয়ার দশ নম্বর প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ট্রান্সফর্মারের রেটিং তে কেন প্রকাশ করা হয় উত্তর ট্রান্সফর্মার তৈরি করার সময় উৎপাদনকারী প্রতিষ্ঠানের জানা থাকে না যে ট্রান্সফর্মারে কি ধরনের লোড সংযুক্ত থাকবে এবং ট্রান্সফর্মারটির পাওয়ার ফ্যাক্টরের মান কত হবে ট্রান্সফর্মারের লস সমূহ সম্পূর্ণ কারেন্ট ও ভোল্টেজের উপরে নির্ভর করে পাওয়ার ফ্যাক্টরের উপরে নির্ভর করে না তাই ট্রান্সফর্মারের রেটিং কেভিএতে প্রকাশ করা হয় সম্মানিত ভিওর্স ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট অবশ্যই জানাবেন পরবর্তীতে কোন বিষয়ের উপরে ভিডিও তৈরি করলে আপনাদের সুবিধা হবে কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম